1971 সালের 14ই ডিসেম্বর কি সব শিল্পীকে হত্যা করা হয়েছিল? সকল চলচ্চিত্রকারকে হত্যা করা হয়েছিল? সকল ডক্টরকে হত্যা করা হয়েছিল? সকল শিক্ষককে হত্যা করা হয়েছিল? হয়নি। আজকে দাঁড়িয়ে যে আমরা শিল্পী হলেই দাবি করি আমি বুদ্ধিজীবী, সহসিত বুদ্ধিজীবী আছে না কিছু? দেখুন, যারা চিন্তা চেতনায় মননে মানবতার শিক্ষাটাকে একেবারেই আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছেন এবং তারা অন্যায় প্রতিবাদ করে গেছেন, মানবতার সপক্ষে কথা বলে গেছেন, তারাই বুদ্ধিজীবী। সেই সমস্ত ডাক্তারদের মেরে ফেলা হয়েছে, সে সমস্ত শিক্ষককে মেরে ফেলা হয়েছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি, একটা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ না করি, একটা নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ না করি, আমি কিসের বুদ্ধিজীবী? কিসের আমার বুদ্ধিবৃত্তিক চর্চা হচ্ছে, কোথায় হচ্ছে? শিক্ষা একটা এমন ব্যাপার, শিক্ষার আমরা বলি না শিক্ষাই আলো, শিক্ষাই আলো, আলো বলে শিক্ষাটা সবসময় অন্ধকারের বিরুদ্ধে অবস্থান নেয়। অন্ধকার রয়েছে, অন্ধকার সব জায়গায় রয়েছে। একটা খুব ভালো কাজের মধ্যে দেখবেন দুটা মানুষ আছে অনাচার করছে, অনেক ভালো উদ্যোগ, অনেক কিছু হচ্ছে চারিদিকে, এর মধ্যে অন্যায়ও হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এবার যদি আমি শিল্প চর্চা করি শিক্ষিত হয়ে, আমি যদি ডাক্তারি করি শিক্ষিত হয়ে, মানবিক হয়ে, আমি যখন ইঞ্জিনিয়ার তখন যখন আমার মানবিক জ্ঞান থাকবে, তখন গিয়ে সেটা সেই অনাচারগুলোর বিরুদ্ধে অবস্থান নেবে। সেই জায়গাতে আমরা কতজন দাঁড়িয়ে আছি? সত্যি কি শিক্ষক মানেই বুদ্ধিজীবী? সত্যি শিল্পী মানে বুদ্ধিজীবী? সাহিত্যিক মানে বুদ্ধিজীবী? আমরা ইতিহাসে দেখেছি অন্ধকার কিন্তু কোনো আলো সহ্য করেনি, সহ্য করেনি, শেষ করে দিয়েছে, হত্যা করেছে। দেখেছি বলেই আমরা এখন অন্ধকারের সাথে হাত মেলাই, অন্ধকার পথে হাঁটি, অন্যায় করি, অনাচার করি, দুর্নীতি করি। সকলের প্রতিবাদ করার প্রয়োজন নেই তো, আমরা প্রতিবাদটা না করতে পারি, অন্তত অন্যায়ের পক্ষে না দাঁড়াই, অন্যায়ের পাশে না দাঁড়াই, কোনো অন্যায়টা চোখের সামনে না হতে দিই, যে কোনো অন্যায়, ছোট খাটো বড় সকল অন্যায়, যে কোনো অন্যায়। যাই হোক, আজকের দিনে সবসময় যা বলি তাই বলে ফেললাম আর কি। যাই হোক, একটা গান, শোলে চৌধুরীর জন্ম শতবর্ষ পার করছি আমরা, তার একটি বিখ্যাত গান আমার মনে হয় আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক, তাই গাইছি। ও আলোর পথ যাত্রী, এ যে রাত্রি এখানে থেম না, এ বালুর চরে আসার তরণী তোমার যেন মেধনা। আমি শ্রান্ত যে তবু হাল ধরো, আমি রিক্ত যে সেই শান্ত না, তব ছিন্ন পানে জয় পতাকা তুলে সূর্য তোরণ দাহানা। আলোর পথ যাত্রী, এ যে রাত্রি এখানে থেম না। ধন্যবাদ সবাইকে।